হ্যালো ফ্রেন্ডস, আমার খুব শরীরটা খুব খারাপ বলে আমি কালকে ঠাকুর দেখতে বেরোনো হয়নি। খুবই শরীরটা খারাপ, মানে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে কলকাতায়, খুবই গলা টলা সব ব্যথা, কাশি হচ্ছে। তো তোমরা অসুবিধে, আমার অসুবিধা ভোলাই হলো না। তো আজকে আমরা বেরোবো, কাছাকাছি মধ্যেই বেরোবো। তো আজকে আমাদের লাঞ্চে, প্রতিদিনই তো বিরিয়ানি খাই বাইরে, এই জন্য ঘরে তৈরি করা হলো বিরিয়ানি। তো তোমাদেরকে শেয়ার করছি, দেখো তো ঘরে বিরিয়ানি করে খাওয়া হচ্ছে। এই যে আমার ছেলে একা একাই ব্লগ করেছে, একা একাই দেখছে। ভাবি তাহলে বিরিয়ানি খাচ্ছো ঘরে? লেগপিস তোমার বিরিয়ানি ভালো লাগে? দেখো আজকে আমাদের টেবিলে খাওয়া হচ্ছে না, মজা করে নিচেই খাওয়া হচ্ছে বিরিয়ানি। ঘরে করেছে, দারুণ করেছে ঘরে, এক্সিলেন্ট। কেমন করেছে? বলে দাও কেমন করেছে, বলে দাও। দেখো এই যে এই ভদ্রলোকটা বসে আছে, এই ভদ্রলোকটা করেছে বিরিয়ানিটা। আর এইভাবে করেছে, এই যে স্যালাড খুব ভালো করেছে, দু পেঁয়াজি গুলো, এটাকে বেরেস্তা বেরেস্তা তাই তো, বেরেস্তা গুলো খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। হ্যালো, খুব ভালো হয়েছে, তাহলে ভালো হয়েছে, বলে দাও কিছু। হ্যাঁ ভালো হলেই ভালো। মা কেমন হয়েছে? ভালো হয়েছে। বাবু কেমন হয়েছে দেখি দাও? ভালো হয়েছে। চল।